আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আজকে আমি ক্লাস করাবো অষ্টম শ্রেণীর গণিত। গণিত বিষয়ে বীজগণিত অংশ নিয়ে বীজগণিতের একটি গাণিতিক সমস্যা সমাধান করব। তোমরা এই জিনিসটি অনুশীলন করবে এবং অধিক বাসায় গিয়ে অধিকতর অনুশীলন করবে। তো একটি গাণিতিক সমস্যা বীজগণিতের সেটা লিখলাম, সেটা লেখা আছে, একটি সৃজনশীল প্রশ্ন লিখলাম। তো উদ্দীপকে লেখা আছে কি দেখো, এ স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস ওয়ান ডিজিকল টু জিরো। কী লেখা আছে? এ স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস ওয়ান ডিজিকল টু জিরো। এখান থেকে কি বলছে, কত বলেছে এ প্লাস ওয়ান বাই এ এর মান নির্ণয় করার জন্য? খতে বলেছে প্রমাণ করো যে এ টু দর ফোর প্লাস ওয়ান বাই এ টু দর ফোর সমান সমান 47। এবং গতে বলেছে এ টু দর সিক্স মাইনাস ওয়ান বাই এ কিউবের মান নির্ণয় করার জন্য। তো প্রথমে আমরা কটা সমাধান করি। তো প্রথমে কি দেওয়া আছে দেখি, দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস ওয়ান ডিজিকাল টু জিরো। এখন দেখো আমাদের সমাধান কি করার জন্য বলছে, এ প্লাস ওয়ান বাই এ। তাহলে দেখো আমরা কি করব, প্রশ্নে কিন্তু একটি গাণিতিক সমস্যা কীভাবে সমাধান করতে হয় তার হিন্টস দেওয়া থাকে। এবং এখানে লেখা আছে কি, এ স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস ওয়ান, আর নির্ণয় করার জন্য বলছে কি এ প্লাস ওয়ান বাই এ। তাহলে দেখা যাচ্ছে কি, ওয়ানের নিচে এ আনতে হবে, ওয়ানের নিচে এ আনতে হবে। তাহলে আমরা ওয়ানের নিচে এখানে এ আনতে হলে কী করব, এখানে উভয় পক্ষকে এ দ্বারা ভাগ দিব, তাহলে সহজে এ এসে যায়। তো লিখি এ এ স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস ওয়ান ডিজিকাল টু জিরো বাই এ, এ দ্বারা ভাগ, কি এ দ্বারা ভাগ, উভয় পক্ষকে এ দ্বারা ভাগ। তো আমরা এভাবে হর আলাদা করতে পারি, এ স্কোয়ার বাই এ মাইনাস থ্রি এ বাই এ প্লাস ওয়ান বাই এ ডিজিকাল টু জিরো বাই এ, কারণ লবে জিরো থাকলে পুরোটা জিরো হয়ে যায়। এ এ কাটা গেলে এ আর এ স্কোয়ার কাটা গেলে এ থাকে, আর এ কাটা যাবে, তবে থাকতেছে কি এ মাইনাস থ্রি প্লাস ওয়ান বাই এ ডিজিকাল টু জিরো। এ মাইনাস থ্রিটা ওদিকে চলে গেলে পকেটের হলে কী হবে, প্লাস রে, তাহলে এ আর থ্রি প্লাস ওয়ান বাই এ সমান সমান থ্রি। দেখো হয়ে গেছে, আমাদের মানটা নির্ণয় করা হয়ে গেছে। দেখো খুব সহজে করলাম আমরা কীভাবে, প্রথমে যা দেওয়া ছিল তা লিখলাম, লেখার পর কী করলাম, যে লেখার পর আমরা যেহেতু ওয়ানের নিচে এ আনতে হবে, ওয়ানের নিচে এ আনতে হবে, তখন উভয় পক্ষে এ দ্বারা ভাগ করলাম। এরপর আমরা কী করলাম, আলাদা করলাম, যে এ স্কোয়ার বাই এ মাইনাস থ্রি এ বাই এ প্লাস ওয়ান বাই এ, এ স্কোয়ার এ কাটা গেলে এ থাকে, আর এ কাটা গেলে এখানে শুধু থ্রি থাকে, আর এখানে ওয়ান বাই এ যা আছে তা, আর জিরো বাই এ, লবে জিরো থাকলে পুরো ভগ্নাংশটা কি হয়ে যায়, জিরো হয়ে যায়। তখন এখানে এ মাইনাস থ্রি প্লাস ওয়ান বাই এ সমান সমান জিরো, এ মাইনাস থ্রিটা এদিকে আসলে কি প্লাসে থ্রি হয়ে যায়, তাহলে এ প্লাস ওয়ান বাই এ সমান সমান কি থ্রি। পারবো এটা আবার? হ্যাঁ, সবাই একটু লিখে নাও। ক্ষতে তাহলে ক্ষয়ের জন্য কি করবো, আবার দেখো ক্ষয় বলছে কি, ক্ষয় কি বলছে, ক্ষয় বলছে এ টু দর ফোর প্লাস ওয়ান বাই এ টু দর ফোর সমান 47 দেখানোর জন্য। তাহলে আমরা কি করি, ক্ষতে যে এ প্লাস ওয়ান বাই এ সমান থ্রি পেলাম, এটাকে দুইবার বর্গ করলে পাওয়ার ফোর এসে যায়। তো আমরা দুইবার বর্গ করি, লিখি ক হতে পাই, ক হতে পাই এ প্লাস ওয়ান বাই এ সমান সমান থ্রি, বর্গ করলাম এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার সমান সমান থ্রি স্কোয়ার, বর্গ করে এখন এখানে কী লিখবো, এটাকে এ, এটাকে যদি বি চিন্তা করি, এ প্লাস বি হোল স্কোয়ার। তোমরা নিশ্চয়ই এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা জানো, বলো তো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা লিখি এ জায়গায় আছে এ, বি এর জায়গায় ওয়ান বাই এ, তাহলে লিখি এ স্কোয়ার টু এ বি প্লাস ওয়ান বাই স্কোয়ার সমান সমান থ্রি স্কোয়ার, তো নাইন।
এখানে b এর জায়গায় 1 বাই a তাহলে a 1 a কাটা যায় তাহলে a স্কয়ার প্লাস 2 প্লাস 1 বাই a স্কয়ার সমান সমান 9 তাহলে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার সমান সমান 9 প্লাস 2 টা দিয়ে গেলে কি হবে মাইনাস 2 প্লাস 2 দিয়ে গেলে কি হবে পক্ষান্তর করলে মাইনাস 2 তাহলে লিখব কি যে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার 9 থেকে 2 গেলে কত 7 কত 7 এবার এটাকে আমরা আবার বর্গ করব লিখব কি বা a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার হোল স্কয়ার 7 স্কয়ার এটাকে কি করলাম পুনরায় বর্গ পুনরায় বর্গ করলাম পুনরায় কি করলাম বর্গ করলাম এরপর লিখব কি এখানে a স্কয়ার হোল স্কয়ার 2a বি হিসাব করলে আমরা হোল স্কয়ার 749 এখানে লিখলাম এটাকে এ চিন্তা করলে এটাকে বি চিন্তা করলে এটা যদি এ চিন্তা করলে তাহলে এ এ প্লাস হোল স্কয়ার তাহলে এ স্কয়ার প্লাস এ স্কয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কয়ার তাহলে এ স্কয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কয়ার এ জায়গায় লিখলাম এ স্কয়ার বি স্কয়ার জায়গায় বি জায়গায় 1 বাই এ স্কয়ার লিখলাম এ উপরের এ স্কয়ার এ নিচের এ স্কয়ার কাটা যায় তাহলে এ স্কয়ার এ স্কয়ার হোল স্কয়ার গুণ করলে 4 আর এখানে 2 এখানে 1 বাই এ টু দ্য 4 সমান সমান 49 বা এ টু দ্য 4 প্লাস 1 বাই এ টু দ্য 4 সমান সমান 49 মাইনাস 2 সমান সমান সুতরাং এ টু দ্য 4 প্লাস 1 বাই এ টু দ্য 4 সমান সমান 47 তাহলে এটা আমাদের হলো এ টু দ্য 4 প্লাস 1 বাই এ টু দ্য 4 সমান সমান কত 47 প্রমাণিত দেখছো আমরা কি সহজে করে বললাম সহজে করে বললাম না আমরা কতে পেয়ে গেছি এ প্লাস ওয়ান বাই এ সমান সমান 3 এটাকে দুইবার বর্গ করলে আমরা পেয়ে যাব সেক্ষেত্রে আমাদের ওই যে এ প্লাস বি হোল স্কয়ার সূত্রটা ভালোভাবে আত্মস্থ করা লাগবে তো সূত্রগুলো আমরা ভালো করে আসলে আত্মস্থ করতে হবে তাহলে অঙ্কগুলো আমাদের সহজ হয়ে যাবে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র এ স্কয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কয়ার যেটাকে আমরা বলি এ স্কয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কয়ার এখানে দুইবার বর্গ করলাম তাহলে সমস্যাটি সমাধান হলো লিখলাম এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার এখানে এ স্কোয়ার প্লাস 2 এ ইন্টু ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই এ স্কোয়ার 3 স্কোয়ারে 9 এখানে এ এ কাটা যায় তাহলে 2 থাকে প্লাস এ 2 দিকে আসলে কি মাইনাস এ 2 9 থে 2 গেলে 7 তাহলে থাকে কি এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান সমান 7 এটাতে পাওয়ার 4 আনার জন্য আরেকবার বর্গ করলাম তাহলে লিখলাম কি এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার হোল স্কোয়ার সমান সমান 7 স্কোয়ার তো এখানে সূত্র লিখলাম এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার 7 স্কোয়ার কত 49 এ জায়গায় এ স্কোয়ার বি এর জায়গায় 1 বাই এ স্কোয়ার এ স্কোয়ার হোল স্কোয়ার কত 2 দুগুণে 4 এটি ধর 4 এখানে লবে আছে এ স্কোয়ার হরে আছে এ স্কোয়ার এই উপরে উপরেটার নিচেটা কাটা যাচ্ছে 2 আর 1 বাই এ স্কোয়ার হোল স্কোয়ার কি লেখা যায় এটি ধর 4 সমান সমান 49 প্লাস এর 2 এদিকে আসলে কি মাইনাস এর 2 তাহলে কত হচ্ছে 47 তাহলে আমরা কি প্রমাণ পেয়ে গেছি এর ভিতর 4 সমান সমান এর ভিতর 4 প্লাস 1 বাই এর ভিতর 4 সমান সমান তো 47 তাহলে আমরা এটা পারবো দেখো পারবো তাহলে এটা কি সহজ করলাম দুইবার বর্গ করে অঙ্কটা করে ফেললাম ঠিক আছে আমরা পরবর্তী গাণিতিক সমস্যাটি সমাধান করব পরবর্তীতে কি লেখা আছে দেখি গ গতে বলেছে এটি তো 6 মাইনাস 1 বাই এ কিউবের মান নির্ণয় করার জন্য কি নির্ণয় করার জন্য এটি তো 6 মাইনাস 1 বাই এ কিউবের মান তাহলে এখানে মাইনাসের সূত্রটা আসবে তো এই জন্য আমরা দেখব ক হতে পাই এ প্লাস 1 বাই এ সমান 3 এখান থেকে আমরা মাইনাসের মানটা বের করব অর্থাৎ এ মাইনাস ওয়ান বাই এ এর মাইনাসের মানটা এই জন্য আমরা হোল স্কোয়ার সূত্রটা লিখব আমরা জানি এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার সমান সমান এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার ওর এ বি অর্থাৎ অর্থাৎ ওয়ান বাই এ তাহলে কি লিখলাম
ए माइनस वन बाय ए होल स्क्वायर समान समान ए प्लस वन बाय ए होल स्क्वायर माइनस फोर इंटू ए इंटू वन बाय ए अर्थात हमारा ए माइनस बी होल स्क्वायर समान समान ए प्लस बी होल स्क्वायर माइनस फोर ए बी सूत्रटा लिखल तबारा ए फोर फोर काटा ए काटा जाए देखें ए माइनस वन बाय ए स्क्वायर थे यहाँ के वर्गमूल लेखा जाए एखे थ्री स्क्वायर माइनस फोर थ्री स्क्वायर कत थ्री स्क्वायर नाइन माइनस फोर रूट ओवर अफ नाइन माइनस फोर सूतरा ए माइनस वन बाय ए समान रूट ओवर अफ फाइव कारण नय थेके चार गेले आर थाके कि रूट ओवर अफ फाइव तो एखन लिखी एखन एट दो सिक्स माइनस वन बाय ए क्यूब तो लिखते पर कि सिक्स माइनस ए क्यूब माइनस वन बाय ए क्यूब এটা এটা কাটা দিলে থাকে কি এ কিউব তাহলে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব মাইনাস বি কিউব সূত্র বলতো এ কিউব মাইনাস বি কিউব সূত্র এ কিউব মাইনাস বি কিউব সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তাহলে এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি আমরা বি ধরি তাহলে এ এ হচ্ছে এ বি হচ্ছে ওয়ান বাই এ তো আমাদের এ কিউব মাইনাস বি কিউব সূত্র এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এই জন্য লিখলাম এ মাইনাস ওয়ান বাই এ হোল কিউব প্লাস থ্রি এ ইন্টু ওয়ান বাই এ ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই এ তাহলে এ কাটা যায় তাহলে এটা কি রুট ওভার অফ ফাইভ কিউব প্লাস থ্রি রুট ওভার অফ ফাইভ রুট ওভার অফ ফাইভ কিউবকে আমরা লিখতে পারি কি যে रूट ओवर ऑफ फाइव स्क्वायर इंटू रूट ओवर ऑफ फाइव प्लस थ्री रूट ओवर ऑफ फाइव क्यों लिखल कारण आप जो लेखा था ए क्यूब तक लिखते पर ए स्क्वायर इंटू ए आर एट लिखते पर ए इंटू ए इंटू ए क्यों ए गुण कर ले स्क्वायर और ए तो ए स्क्वायर ए गुण कर ले तो ए क्यूब तदरूप हमें ये लिखल रूट ओवर ऑफ फाइव स्क्वायर इंटू रूट ओवर ऑफ फाइव प्लस थ्री रूट ओवर ऑफ फाइव स्क्वायर रूटे काटा गलो तो फाइव रूट ओवर ऑफ फाइव প্লাস থ্রি রুট ওভার অফ ফাইভ তাহলে কত হলো তাহলে ফার্স্ট এখানে হচ্ছে ফার্স্টটা রুট ওভার অফ ফাইভ আর এটি হলো তিনটা কয়টা হলো আটটা রুট ওভার অফ ফাইভ এইট রুট ওভার অফ ফাইভ এইট রুট ওভার অফ ফাইভ তাহলে এইট রুট ওভার অফ ফাইভ আসলো তাহলে আমরা প্রথমে কী করলাম অঙ্কটার ক্ষেত্রে দেখলাম যে এখানে যেহেতু মাইনাসের তাহলে আমার মানটা মাইনাসের লাগবে কিন্তু আমাদের ক থেকে আমরা প্লাসের মানটা পাই সেখানে আমরা মাইনাসের মানটা বের করলাম কীভাবে লিখলাম আমরা জানি এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার সমান সমান এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু ফোর এ ইন্টু ওয়ান বাই এ তাহলে এখানে কী আছে এটা মানে হচ্ছে থ্রি আর এখানে হচ্ছে স্কোয়ার থ্রি স্কোয়ার মাইনাস ফোর থ্রি স্কোয়ার মাইনাস ফোর হচ্ছে কত থ্রি স্কোয়ার নাইন নাইন মাইনাস ফোর তাহলে কত ফাইভ অর্থাৎ এ মাইনাস ওয়ান বাই এ সমান রুট ওভার অফ ফাইভ আবার আমরা যে মানটা যে অঙ্কটা করেছিলাম সেটা হচ্ছে এট দ্য সিক্স মাইনাস ওয়ান বাই এ কিউব তো এখানে আলাদা করলে লবটাকে আলাদা করলে ওটা একই রাখি এট দ্য সিক্স মাইনাস এট দ্য সিক্স বাই এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব এটা এট দ্য সিক্স থেকে এট দ্য সিক্স আর এ কিউবে কাটাকাটি দিলে এ কিউব হয় আমরা সূচক নিয়মে জানি বেস একুলি পাওয়ার বিয়োগ হয় ছয়টা ছয় থেকে তিন গেলে তিন এ কিউব তাহলে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউব সূত্র এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এখানে মান বসলাম এটা মান হচ্ছে রুট ওভার অফ ফাইভ এ কাটা গেল থ্রি ইন্টু রুট ওভার অফ ফাইভ তাহলে থ্রি রুট ওভার অফ ফাইভ এখানে লিখলাম রুট ওভার অফ ফাইভ স্কোয়ার ইন্টু রুট ওভার অফ ফাইভ প্লাস থ্রি রুট ওভার অফ ফাইভ স্কোয়ার রুটে কাটা গেলে ফাইভ রুট ওভার অফ ফাইভ প্লাস থ্রি রুট ওভার অফ ফাইভ তো এই পাঁচটা তিনটা রুট ওভার অফ ফাইভ কত হবে আটটা রুট ওভার অফ ফাইভ তোমরা এভাবেই গাণিতিক সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবে তাহলে তোমরা সমস্যাগুলো সমাধান করতে পারবে এখন আমি একটা বাড়ির কাজ দিয়ে দিচ্ছি তোমরা এটা করে নিয়েবে উদ্দীপকে লেখা আসছে কি যে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান সমান সমান জিরো এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান সমান সমান জিরো এটা হলে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান কত সেটা নির্ণয় করবে এক্স কিউব
प्लस वन बाय एक्स क्यूबर मान निर्णय करबे एवं प्रमाण करबे जे एक्स स्क्वायर फोर प्लस वन बाय एक्स स्क्वायर फोर समान समान 194 अर्थात 194। तो तुम्हारा गाणितिक सूत्रगुलो बीजगणित सूत्रगुलो एक भालोभावे आत्मस्त करबे एवं जत्न सहकारे गाणितिक समस्या समाधान करार क्षेत्र व्यवहार करबे ताहले देखबे जे तुम्हारा सहजे जे कोनो मान निर्णयेर अंकई करते পারবে। আশা করি তোমরা ক্লাসগুলো করে তোমাদের উপকৃত হচ্ছে, আমরা ধারাবাহিকভাবে তোমাদেরকে ক্লাসগুলো করিয়ে যাচ্ছি। আশা করি তোমরা ক্লাসগুলো অনুসরণ করবে, তোমাদের ক্লাস এইট এবং পরবর্তীতে নবম দশম শ্রেণীতে এই গাণিতিক সমস্যাগুলো তোমাদের সমাধানের ক্ষেত্রে কাজে লাগবে। আশা করি সবাই সুস্বাস্থ্য কামনা করছি, সবাই ভালো থাকবে, সবাই দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।